আজ হাট থেকে চিংড়ি মাছ আনছি রে। চিংড়ি মাছের তরকারি করবো। চিংড়ি মাছ আজ অনেক ভোলাও হয়ে গেল। চিংড়ি মাছটা বেছেলে আমি যে চিংড়ি মাছ আনছি জায়গাটা ওইটা দে। নদীর চিংড়ি মাছ আজ আনছি, চালানি নাই, সমুদ্রের মাছ নেই। আজ এগুলো নদীর চিংড়ি মাছ আনছি, টাটকা, খুব ভালো। এটা বেছেলে মুজিগা বেছেলে ভালো করে বেছে দিব। রাখবো কিছু হাট থেকে আসতে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বেছেলে রে। তাড়াতাড়ি আমি কুটা কাটা করে নিই। এই যে সব আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে নেই। কার্তিকা কেটালি রসুনটা ছাড়িলেই পেঁয়াজটা কাটা হয়ে গেছে। আমারও বাচ্চা পেঁয়াজ শেষ হতে যায়। তাড়াতাড়ি ছিল শুয়ে নিয়ে আসি। হ্যাঁ চট করে যা, আদাটা ভালো করে ছাড়িয়ে কেটে নি। ভালো করে চালটা ছাড়িয়ে দিতে হবে। বন্ধুরা এই প্রথম থেকে এই রান্নাটা আজকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন কীভাবে করছি। আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিব। বন্ধুরা যে এতে মাছটা ঢেলে দিনি জায়গাটায়, নুনটা দিয়ে দিলাম, হলুদ লঙ্কা লঙ্কাটা দিলাম, পেঁয়াজ কুচিটা, আর রসুন আর কাঁচা লঙ্কার বাটা, কালো জিরা, এই যে সব কিছু দিয়ে এখানে মাখিয়ে দেবো। একটু জিরা গুঁড়ি দিয়ে দিলাম, উলানটা ধরে নিছি, কলাটা চাপি দেই, গরম হোক, কড়া চাপিয়ে দিছ। আমার ওই যে মাখানা হয়ে গেল, এবার ভেজে নিব, কড়াটা গরম হোক, ভেজে নিব। পরে বড়াগুলা টপাটপ ছেড়ে দিই।
গেল এবার বার করে লই ভাজাগাত থেকে খুব দারুণ গন্ধ আসে দারুণ গন্ধ করছে খুব সুন্দর হ্যাঁ এই যে ভেজে নিচ্ছি রান্নাটা বসিয়ে দেব এখন তো রান্নাটাই শুরু করিনি এই তো ভাইতে শুরু করছি লঙ্কা দুটো নুন আদা কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়িটা দিয়ে দিলাম কাঁটাটা দিয়ে দিলাম জলটা দিয়ে দিই ভালো ফুটছে দিদি তরকারিটা ও করবে নি ওনার জলছে কিরকম দেখতে হবে নি ওনটা জাল জাল দিচ্ছি তো এই জন্যই ফুটছে হয়ে গেল এবারে বলে দিনি তরকারিটা এবার নামিয়ে দেবো দেখছেন বন্ধুরা গন্ধটা কীরকম বেড়াচ্ছে রংটা কীরকম হয়েছে দেখছেন বন্ধুরা রংটা দেখাইতে মনে হচ্ছে যেন লাগছে রান্না করছি যে রঙটা দেখছেন তো রঙটা এই জন্য তো বেড়াচ্ছে দিয়ে দিনি গুঁড়ানা ছিল গরম মশলা লাড়ি দেই রান্না হয়ে গেছে এই যে বেড়ে নিচ্ছি এবার খাবো আমাদের রান্নাটা দেখছেন তো বন্ধুরা ওরকম রান্না করে খাবেন খুব ভালো লাগবে জানো দিদি জীবনে এই প্রথম রান্না খাবো আমি কোনোদিন খাইনি এই রান্নাটা খাওনি না কোনোদিন খাইনি প্রথম খাও খুব ভালো লাগবে কেমন লাগে খেয়ে বলবি মোকে জানু বোন হ্যাঁ এই তো প্রথম খাচ্ছ না খেয়ে বলবি কীরকম লাগে ভালো লাগছে খুব সুন্দর রান্না হচ্ছে মাংসকেও ফেল করে দেবে খুব সুন্দর লাগছে খেতে
খুব ভালো যা সুন্দর লাগছে খেতে বল কেমন লাগছে খেতে ভালো ভালো তুই তো খুব দারুণ রান্না হচ্ছে এই কোন রান্না কোনোদিন খাইনি খাওনি খা এর ভর্তি ভাত খেলে খাবো তো পেট ভর্তি বন্ধুরা রান্নাটা তো বেশ ভালোই লাগছে খেতে আপনারাও এরকম করে খাবেন খুব ভালো লাগবে কেমন লাগলো একটু আমাকে লিখে জানাবেন।